ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের স্বাগত। আমরা শিখছিলাম বক্রতলে আলোর প্রতিফলন। আজকে যেটা আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট এবছরে 2021-এর মাধ্যমিক পরীক্ষায় পড়ার মতো, সেটা হচ্ছে দেখাও এফ সমান আর বাই টু, যেখানে এফ হল গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, আর হল ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এই প্রমাণটা আমরা শিখব, অবতল দর্পণ দিয়ে শিখব। এই এম ও এন হল একটা অবতল দর্পণ, এক্স ও এক্স ড্যাশ প্রধান অক্ষ, ও হল মেরু, এফ হল মুখ্য ফোকাস বিন্দু, সি হলো বক্রতা কেন্দ্র। এই আঁকার সময় খেয়াল রাখবে, গটাপ ম্যাচের মতো সি আর ও এর ঠিক মাঝে যেন এফ থাকে। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পড়ল, প্রধান অক্ষের সমান্তরালে পড়লেই সেটা যায় মুখ্য ফোকাস বিন্দু দিয়ে। এই আপতিত রশ্মিটার নাম দিলাম এ বি, দিয়ে সি বি যোগ করা হলো। স্কেল ব্যবহার করবে তোমরা, তো এটা যে অবতল দর্পণ, পিছনের দিকটা পারৎপলপিত আর চকচকে পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ সামনের দিকটা, বক্রতা কেন্দ্র দর্পণের সামনে আছে। তাহলে ডেসক্রিপশন হবে কি না, এম ও এন হল ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণ। এক্স ও এক্স ড্যাশ হল প্রধান অক্ষ, ও হল মেরু, এফ হল মুখ্য ফোকাস বিন্দু, সি হল বক্রতা কেন্দ্র। এবি দর্পণের উপর আপতিত রশ্মি, যা প্রধান অক্ষের সমান্তরাল। দর্পণ কর্তৃক প্রতিফলিত রশ্মি মুখ্য ফোকাস বিন্দু এফ গামী হয়েছে। সিবি যোগ করা হলো। এই পর্যন্ত কথা, এখানে সিবি যোগ করা হলো। এবার দেখো পরের লাইন লিখছি,
CB হলো B বিন্দুতে লম্ব কেন এখানে যদি একটা স্পর্শক টানি স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে কোণ চিহ্ন ABC সমান সমান কোণ চিহ্ন FBC কেন আপতন কোণ সমান প্রতিফলন কোণ আবার AB সমান্তরাল OC CB ছেদক অতএব কোণ ABC এই কোণ সমান কোণ BCF এই কোণ BCF কেন একান্তর কোণ তাহলে কি দাঁড়ালো তাহলে কোণ ABC এর সঙ্গে সমান তাহলে কোণ FBC সমান BCF এই কোণ আর এই কোণ সমান হলো অতএব ত্রিভুজ FBC তে FB সমান FC ত্রিভুজের সামনের কোণ দুটো সমান হলে এই কোণ দুটো সমান হলে এই বাহু দুটো সমান হবে এখন দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র বলে এই বি বিন্দু আর ও বিন্দু প্রায় কাছাকাছি অবস্থিত এফ বি সমান এফ ও এফ বি ও যা এফ ও তাই বি বিন্দু ও এর খুব কাছাকাছি তাহলে ও সি সমান ও এফ প্লাস এফ সি এখন এফ সি সমান এফ বি সমান বোঝা গেল না এফ সি এফ সি মানে এফ বি এই যে এই দুটো সমান হবে যেহেতু এই কোণ দুটো সমান আর এফ বি আবার ও এফ এর সঙ্গে সমান তাহলে এফ সি এফ সির জায়গায় আবার ও এফ পড়বে অতএব ও সি সমান ও এফ প্লাস ও এফ বা ও সি সমান টু ইন্টু ও এফ অর্থাৎ ও সি মানে বক্রতা ব্যাসার্ধ আর আর ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ আরেকবার অর্থাৎ এফ সমান আর বাই টু ফোকাস দৈর্ঘ্য হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক আজকে এই পর্যন্ত রইল পরের দিন শিখব অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনের নিয়ম এবং বিভিন্ন প্রতিবিম্ব আঁকা শিখিয়ে দেবো এইটুকু সিলেবাসে আছে ভালো থাকো সুস্থ থাকো